মাননীয় বাচস্পতি মহাশয়া, মু নির্দিষ্ট ভাবে মাননীয় মন্ত্রীঙ্কু জাঁয়া চাহুছি, দীর্ঘ দুই বর্ষ হল এ চিরাচরিত ভাবে যে উত্তর দিয়া যাচ্ছি, মাননীয় হাইকোর্ট নির্দেশ দেলা পরে মধ্যে আজি পর্যন্ত এডিজে কোর্টর স্থাপন খড়িয়ারঠারে হয়ে পারা না। বাচস্পতি মহাশয়, আপনার জাঁথে খড়িয়াল নূপড়া জেলা গোটে উপান্ত অঞ্চল এবং 150 কিলোমিটর দূর নঙ্গলবোর ঘাটমাল অঞ্চল ছিনাপালি ভাগ গোটে দুর্গম অঞ্চল যেত জেলা হেডকোয়ার্টর কু লোক ন্যায় যাচ্ছেন বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছেন, যেমিকি 150 রু 200 কিলোমিটর মধ্যে গোটে গোটে পঞ্চায়েত কু নূপড়া হেডকোয়ার্টর এডিজে কোর্ট কু যাওয়া পড়ুছি। সবু প্রকার ফেসিলিটি, ভিত্তিভূমির সবু প্রকার ফেসিলিটি থাইকি আজি এডিজে কোর্ট নির্মাণ নহবাটা গোটে দুর্ভাগ্যজনক কথা। মু মাননীয় মন্ত্রীঙ্কু নির্দিষ্ট ভাবে জাঁয়া চাহুছি যে কেউ সময় সীমা ভিতরে আপন খড়িয়ালে দীর্ঘদিন প্রতিষ্ঠা হবার এডিজে কোর্ট কু নেবে, কিছুদিন তলে খড়িয়াল সহরক বুদ্ধিজীবী মানে বন ডাকরা দিয়ে কিন্তু তার সত্ত্বেও মধ্যে সরকার কর্ণপাত করুনা এবং কেউ সময় ভিতরে সে কোর্ট কু সরকার স্থাপন করবে মাননীয় মন্ত্রী কহবে। মাননীয় বাচস্পতি মহোদয়, মাননীয় সদস্য যে কিন্তু যে নূপড়া জেলার করিয়ারঠারে যে এডিজে কোর্ট কথা নিশ্চিত ভাবে তাকে সরকার চিন্তা করছি তাকে যথাশীঘ্র খোলা, কেউ সময়সীমা ভিতরে এটা করবে তার উত্তর রাখলে না। বারম্বার প্রশ্ন দুই তিন থর বিধানসভার আমি উপস্থাপন করছু, কিন্তু দুঃখর কথা যে খড়িয়াল সবু প্রকার ভিত্তিভূমি যেটাকি স্টাফর কথা কুহযাচ্ছি সে স্টাফ মধ্যে সিলেকশন পাই মাননীয় হাইকোর্ট সরকার নির্দেশ দিয়েছেন, 7টা কি 8টা কোর্টর নির্মাণ হবার লা, কিন্তু সম্পূর্ণ ভাবে এডিজে কোর্ট খড়িয়াল পরিস্থিতিটা অলগা, সেপাই মু অনুরোধ করুছি যে বাকি কোর্ট সহ তাকে তুলনা নকরি খড়িয়াল ভাগ গোটে উপান্ত অঞ্চল এডিজে কোর্টর জলদি নির্মাণ করা মাননীয় মন্ত্রীঙ্কু মু অনুরোধ করুছি। মাননীয় বাচস্পতি মহোদয়, নিশ্চিত ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বা ওড়িশা সরকার প্রত্যেক ডোর স্টেপ কু ন্যায় সেবা যোগাই দেওয়ার লক্ষ্য রাখছেন, তেমন নিশ্চিত ভাবে তাঁর যে আবেদ আমি বিচার করে তাকে আগামী দিনের কার্যক্রম করবো।